ঈদ যতই কাছে আসছে পশু নিয়ে ততই উদ্বেগ বাড়ছে পাবনার খামারিদের। হাট বসলেও ব্যাপারী ও ক্রেতাদের আনাগোনা না থাকায় হতাশ তারা। এ অবস্থায় অনলাইনে পশু বিক্রিতে আগ্রহ বেড়েছে খামারিদের। এদিকে প্রচার প্রচারণার পরও হাটে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। পাবনা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। ঈদ উপলক্ষে পাবনায় 2,35,000 গরু ছাগল মহিষ মোটা তাজা করেছেন নয় উপজেলার 21,000 খামারি। তবে পশুর হাটগুলোতে এখনও ক্রেতা কম, বিক্রেতা বেশি। বিপাকে খামারিরা, হতাশ ইজারাদাররাও। খামারি পত্র কিছুই নাই, আমার প্রচুর টাকা লস হচ্ছে। 3,00,000 টাকার গরু বলতেছে হলে গা 1,50,000 টাকা, 1,20,000, 30,000 ঢাকা নিয়ে যায় যে আমরা প্রত্যেক বছরে বিক্রি করি, সেই তুলনায় ঢাকা এবার গরু বেচা কিনা কম। এ অবস্থায় ব্যক্তি উদ্যোগে অনলাইনে পশু বিক্রিতে ঝুঁকেছেন অনেক খামারি। আমরা অনলাইন ভিত্তিতে গরুগুলো বিক্রয় করছি এবং ব্যাপক সাড়া পাচ্ছে। অনলাইনের মাধ্যমে যে গরু জায়গা জায়গায় বিক্রি হচ্ছে সেই আমরা অনলাইন দেখে হাটে গিয়ে অনেক ভিড় হয়। করোনার কারণে আমরা বাধাগ্রস্ত হব। ইউটিউব চ্যানেল এখানে আমরা সাধারণত আপলোড করে থাকি, কাস্টমাররা সেই ভিডিওগুলো দেখে, দেখার পরে যেখানে দেওয়া ডিসক্রিপশনের নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে, নির্দিষ্ট গরুর নাম্বার দেওয়া থাকে, সেই গরুটা সম্পর্কে জানতে চাইলে আমরা সেই গরুর সিঙ্গেল ভিডিও তাদেরকে পাঠাই। যিনি কিনবে যেন সঠিকটা কিনতে পারে এবং সার্বক্ষণিক আমরা যোগাযোগ রাখছি এবং তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি। এদিকে হাটে স্বাস্থ্যবিধি মেনে বেচা কেনার জন্য প্রচারণা থাকলেও বেশিরভাগ মানুষই তা মানছেন না। করোনা মোকাবেলার জন্য আমরা মাস্ক ব্যবহার করার নির্দেশনা দিচ্ছি, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার যথাসাধ্য চেষ্টা করতেছি। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা মাস্ক পরা, তারপরে হাত ধোয়া, তারপরে সামাজিক যে দূরত্ব এটা মানার জন্য জনগণকে আমাদের মেডিকেল টিম থেকে সচেতন করা হবে। শেষ মুহূর্তে পশুর হাট জমে উঠবে বলে আশা পাবনার খামারিদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।